বিশ্বের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর সকল সুযোগ সুবিধা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ হতে চলছে থার্ড টার্মিনাল। উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ যে আর্থসামাজিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে তার একটা ইতিবাচক বার্তা দেবে এই টার্মিনাল। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন নির্ধারিত সময়ের আগেই এই টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই দৃশ্যমান হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণের কাজ। এরই মধ্যে 21,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের 8% কাজ শেষ হয়েছে। পাইলিং প্রযুক্তির পরিবর্তনে সাশ্রয় হওয়া 700 কোটি টাকায় VVIP টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর মধ্যে পাইলিং কাজের 47% ও মূল প্রকল্পের 8% শেষ হয়েছে। 2024 সালের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। লকডাউন সিচুয়েশনেও তাদেরকে আমরা অনুরোধ করি কাজটাকে চলমান রাখার জন্য, এই করোনা পরিস্থিতি কাজটা আমরা যেভাবে করেছি কাজটা সুন্দরভাবে করাতে আজকে 3 মাস অ্যাডভান্স হয়ে আছে, যেখানে আমাদের এই কাজটা টার্গেট করা আছে। যদি ঠিকা চুক্তিতে এটা আছে 2024 মার্চে, বাট আমরা 2023 সেপ্টেম্বরের ভিতরে কাজটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 28 ডিসেম্বর শাহজালালের তৃতীয় টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2,26,000 বর্গ মিটার জমির ওপর নির্মিত হবে এই থার্ড টার্মিনাল। কারিগরি মূল্যায়ন, আর্থিক মূল্যায়ন শেষে প্রকল্পের কাজ পেয়েছে মিৎসুবিশি, ফুজিদা ও স্যামসাং কোম্পানির সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এবং সুবিধাদি সমৃদ্ধ হবে এবং পুরোটাই অটোমেটেড থাকবে। এখানে যে ইমিগ্রেশন সিস্টেম, তারপরে কার্গো হ্যান্ডলিং সিস্টেম, এগুলো সবই হবে অত্যাধুনিক। মাল্টিমডাল হাব যেটা হচ্ছে, এটার সাথে আমাদের রেলওয়ে স্টেশন থেকে MRT, তারপর রোড কানেক্টিভিটি পুরোটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, যাতে একজন যাত্রী হাইওয়ে থেকে সরাসরি আসতে পারে, রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবে। তো সব কিছু এটাকে ইন্টিগ্রেট করেই আমরা পরিকল্পনা করছি। এই প্রকল্প ব্যয় ছিল 13,610,46,85,000 টাকা। প্রথম সংশোধনীর পর প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়েছে 21,399,06,33,000 টাকা। মোট খরচের মধ্যে সরকার দেবে 5,258,03,88,000 এবং ঋণ হিসেবে জাপানের সংস্থা জাইকা দেবে 16,141,02,45,000 টাকা। থার্ড টার্মিনাল হলে আমাদের সমস্ত অটোমেশন পদ্ধতিতে হবে। থার্ড টার্মিনাল কমপ্লিট হওয়ার পরে যাত্রী সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে এবং আমার বিশ্বাস সেই কোনো ধরনের কমপ্লেন থাকার কোনো সুযোগ থাকবে না। 24টা বোর্ডিং ব্রিজ থাকবে এটাতে এবং ইনিশিয়ালি আমাদের 12টা বেল্ট, লাগেজ বেল্ট কাজ করবে, পরবর্তীকালে আবার 6টা এক্সপ্যান্ড করা হবে এবং লাস্টলি 24টাই লাগেজ বেল্ট একসঙ্গে কাজ করবে। থার্ড টার্মিনালের রানওয়ে হিসেবে ব্যবহার করা হবে মূল টার্মিনালের বর্তমান রানওয়ে, যা পরে সম্প্রসারণ করার প্রস্তাব রয়েছে। থার্ড টার্মিনালের নকশায় রাখা হয়েছে 24টি বোর্ডিং ব্রিজ, এর মধ্যে 12টি প্রথম ধাপে নির্মাণ সম্পন্ন করা হবে, বাকিগুলো পরে প্রয়োজন অনুযায়ী নির্মাণ করা হবে। বোর্ডিং ব্রিজের সঙ্গে থাকবে 13টি চেক ইন বেল্ট, পর্যাপ্ত সংখ্যক এক্সিলেটর, সাবস্টেশন ও লিফট সংযুক্ত রাখা হবে, থাকবে রাডার, কন্ট্রোল টাওয়ার, অপারেশন ভবন, বহুতল কার পার্ক। 3 তলা বিশিষ্ট এই টার্মিনাল ভবনটির স্থাপত্য রীতিতে আনা হয়েছে অনন্য নান্দনিকতা। টার্মিনাল ভবনের বহির্বিভাগে থাকবে চোখ ধাঁধানো নকশা।